হ্যালো ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদের সামনে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো নার্সিং অ্যাসিস্ট্যান্ট কী বা নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদ কী বা এই পদের কাজ কী এবং এই বিষয়ে বিস্তারিত ভিডিওটি হচ্ছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই উপকৃত হবেন আশা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন নার্সিং অ্যাটেনডেন্ট কী। একজন নার্স পরিচারক কি করবেন বা হোয়াট ডাজ এ নার্স অ্যাটেন্ডেন্ট, একজন নার্স অ্যাটেন্ডেন্টের কাজ কি। প্রথমে কাজটা বলি, একটি প্রত্যয়িত নার্সিং সহায়ক সিএনএ, যাকে আপনার ইংরেজিতে বলে চার্টার্ড। উপরে দেখুন সার্টিফাইড নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এটাকে বলে সিএনএ, সার্টিফাইড নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এর কাজ হলো একটি প্রত্যয়িত নার্সিং সহায়ক। এর প্রধান ভূমিকা হলো রোগীদের প্রাথমিক যত্ন প্রদান করা, পাশাপাশি তাদের প্রতিদিনের ক্রিয়াকলাপে যেমন তাদের স্নানের মতো সমস্যা হতে পারে তাদের সহায়তা করা। নার্সিং বা দীর্ঘমেয়াদী যত্নের সুবিধাগুলিতে একটি সিএনএ প্রায়শই একজন রোগীর মূল পরিচর্যাকারী হয়। সার্টিফাইড নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সার্টিফাইং না বললেও বলতে পারেন আপনার নার্সিং অ্যাসিস্ট্যান্ট কি। এটা হলো স্বাস্থ্যসেবা পেশাদার যারা নিবন্ধিত নার্সের তত্ত্বাবধানে বা লাইসেন্সবিহীন প্র্যাকটিক্যাল নার্স এর তত্ত্বাবধানে মেডিকেল সেটিংগুলিতে রোগীদের অন্তরঙ্গ স্বাস্থ্যসেবা সরবরাহ করেন। নার্সিং সহায়ক এর কাজ কি, মানে নার্সিং অ্যাটেন্ডেন্ট এর কাজ কি, মেন কাজ। একজন প্রশংসাপত্র প্রাপ্ত তো নার্সিং সহায়ক একজন নার্স সহকারী বা সিএনএ হিসাবে পরিচিত। একজন নার্সের নির্দেশনায় বাড়ি, হাসপাতাল এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি ক্লায়েন্ট এবং রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সরবরাহ করে। তারা প্রায়শই তাদের তত্ত্বাবধানে থাকা লোকদের প্রতিদিনের কাজ সম্পাদন করতে সহায়তা করে এবং হাসপাতাল এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলিতে গুরুত্বপূর্ণ পালন করে। বেসিক নার্সিং দক্ষতা কী কী, দলবদ্ধভাবে সম্পাদিত কর্ম, নার্সরা কখনো নিজেরা কাজ করে না, সমবেদনা এবং সহানুভূতি, এবং সহানুভূতি নার্সিংয়ের মূল বিষয়, ভালো যোগাযোগ, সমন্বয় ব্যবস্থা, সময় ব্যবস্থাপনা দক্ষতা, বিস্তারিত মনোযোগ, পেশাদারি, সমালোচনামূলক চিন্তাধারা দক্ষতা, শারীরিক শক্তি ও স্ট্যামিনা। একজন সিএনএ বাচ্চাদের সাথে কাজ করতে পারে কি, হ্যাঁ, সিএনএ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করে শিশু বিশেষজ্ঞগুলিকে আগ্রহী সার্টিফাইড নার্স সহকারীরা জন্ম থেকে 18 বছর বয়সী শিশুদের সাথে কাজ করতে পারেন। প্রতিটি কেয়ার বিভাগে শীর্ষ 5 জন সিএনএ দক্ষতা থাকা উচিত, মানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট থাকা উচিত। তাদের যোগ্যতা হবে দুর্দান্ত মৌখিক এবং লিখিত যোগাযোগ। অনেকগুলি সিএনএ দক্ষতার মধ্যে স্ট্রং যোগাযোগ দক্ষতা অন্যতম গুরুত্বপূর্ণ, চমৎকার পর্যবেক্ষণ দক্ষতা, সেট বিধি এবং প্রোটোকল অনুসরণ করার ক্ষমতা, সময় পরিচালনা এবং সাংগঠনিক দক্ষতা, সহানুভূতি এবং সমবেদনা, এগুলো থাকতে হয়। এটাই ছিল আপনাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের কাজ এবং কাকে বলে তার বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন, যেমন লেগে থাকুক অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে কথাবার্তায় ভুল হয়ে থাকলে, মানে কথার উচ্চারণে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই মনে করে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।